पश्चिम बंगाल में पंचायत चुनाव से पहले एक बड़ी साजिश को पुलिस द्वारा नाकाम कर दिया गया। सिद्धाबाद के भरतपुर थाना क्षेत्र में बीते कुछ दिनों से कुछ लोग अवैध तरीके से बम बना रहे थे, जिसका उपयोग पंचायत चुनाव में किया जाने वाला था। मुर्शिदाबाद पुलिस को सूत्रों से मिली इस खबर के बाद पुलिस ने बिना देरी किए बम निरोधक दस्ते के साथ उस इलाके में पहुंचकर कुछ लोगों को जिंदा बम के साथ गिरफ्तार किया और इस बड़ी साजिश को नाकाम कर दिया। रिपोर्ट लाइव कोलकाता। এটা তো পশ্চিমবঙ্গ সরকার তো ল অ্যান্ড অর্ডারকে তো ভায়োলেট করেইছে, কেন হাইকোর্ট থেকে যেটা অর্ডার আছে কি সিভিক কোথায় থাকবে ট্রাফিকে, এক যেখানে আমরা শুনলাম কি ভরতপুর থানা মধ্যে গুন্দুরিয়া গ্রাম পঞ্চায়েত সেখানে বোমা উদ্ধার হয়েছে। এক তো এমনিও মুর্শিদাবাদ কিন্তু বোমার উপরে আছে, আর কান্দি মহকুমা তো শিরোনামে উঠে এসছে বোমা, যে কান্দিতেও পাওয়া গেল, বড়বাতে, সালার, ভরতপুর, এগুলো তো ডেইলিকার নিউজ হয়ে গেছে। কি বোম ধরেছে কোথায় আমি তো কিছুই জানি না এখনো পর্যন্ত। আগে কি কখনো শুনেছেন এরকম ভাবে আপনাদের গ্রামে বোম? না 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 না। আচ্ছা, আরে ওয়া বোম না কি তাই বাকি কি জানবো এখন। আচ্ছা, ভোটের আগে বোম ভয়ে কি আছেন? কিছু ভয় না, তোটা ভয় লাগছে? আমরা বাবু ভয় লাগিয়ে আমরা দেখব না কি জিনিস, আমরা দেখিনি বাবা এখনো। আচ্ছা, ভয় লাগছে না? ভয় তো লাগবি। আচ্ছা, ভয় লাগছে। আচ্ছা, আগে কখনো দেখেছেন বোম গ্রামে প্রথম? হ্যাঁ। কি চাইছেন এখন এরকম বোম গুলো যাতে না হয় সেসব? হ্যাঁ, কিরকম এসব দেখিতে ভয়ঙ্কর লাগছে, আবার এগুলা অসম্ভব সম্ভব নয়। আচ্ছা বাপিরা যা হাইলাইট হয়ে যাবে দেখিলাম যেটা আছে ওইটাই বোম নাকি? শুনে ফোন করবো।